সকলের প্রিয় গোলমাল সিনেমায় তিন চাকার বাইকে বন্ধুদের ঘোরার দৃশ্য আপনার মনে আছে তো? সেই গোলমাল সিনেমা দেখেই তিন চাকার বাইক বানিয়ে ফেললেন শিলিগুড়ির সুজয়। পেশায় তিনি বাইক মেকানিক, স্ক্রুড্রাইভার, বিভিন্ন মাপের রেঞ্জ ও প্লাস নিয়ে তার সারাটা দিন কেটে যায়। উত্তর শান্তিনগরের বাসিন্দা সুজয় পাইপলাইনের পাশে তার গ্যারেজও খুলেছে। বিগত 10 বছর ধরে তিনি বাইক মেকানিকের কাজ করে আসছেন। অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারেনি, তাই বাইক ঠিক করার দোকান করেছে সে। এক হচ্ছে মুভিতে দেখেছি, সে মুভি তো অনেক দিনকার আগের। দুই হচ্ছে বন্ধুবান্ধব 5-6 জন হয়ে যায়, একটা দুটো গাড়িতে হয় না। এর জন্য একটা গাড়ি বানানো, যে কারণ হচ্ছে একসাথে 6 জন মিলে যেতে পারবো। কোনো বন্ধুবান্ধব যে থাকবে না যে আমাকে নেয়নি বা কোনো কারণ, ওরও মন খারাপ হবে না। 6 জন একসাথে যাবো, কোনো অসুবিধে নেই। যে জায়গায় যাবো একটু দেরিতে পৌঁছাবো, কিন্তু যাবো একসাথেই। কী করে বানালে, কী কী লেগেছে? বাজাজ বক্সার বাইক আছে, এটার মধ্যে এক্সট্রা করে হচ্ছে তোমার সাসপেনশন লাগানো আছে, সকাল লাগানো আছে। সাসপেনশন না আর সকার না লাগালে হচ্ছে, পিছনে যদি আমি সাসপেনশন না দিই তাহলে সকার খেলবে না, আর পিছনে যারা বসবে ওদের কোমরে গিয়ে লাগবে বা কোনো কারণবশত বা চালালাম ওভাবেই কিন্তু ভাঙে। একদিন সিনেমা দেখতে দেখতেই তার মনে হয়েছে যে সিনেমায় যদি তিন চাকার বাইকে করে বন্ধুরা একসঙ্গে ঘুরতে যেতে পারে, তাহলে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য তিন চাকার বাইক তিনিও তৈরি করতে পারেন। যেমন ভাবা তেমন কাজ, পুরনো বাইক কিনে তাতে চাকা লাগিয়ে তিন চাকার বাইক বানিয়ে ফেলেছে সুজয়। বাইকে 5 জন আরাম করে বসতে পারে। এখন এই বাইক দেখতে বহু লোক আসেন, বাইক চালানোর ইচ্ছে প্রকাশ করছে, ছবিও তুলে নিয়ে যাচ্ছে অনেক লোক। মূল শহরে ঘুরতে না গেলেও বন্ধুদের নিয়ে আশেপাশের এলাকাতে ঘুরতে যায় সুজয়। এতে আমরা তো খুব আনন্দ, মানে সবাই বন্ধুবান্ধব একসাথে মিলে আমরা ঘুরছি, এতে খুব ভালো লাগছে। আর যখন কারো, মানে আমাদের বন্ধুবান্ধব হয়তো কারো একজন বাইক নেই, কেউ হয়তো বাইক ছাড়া মানে এমনি ঘোরাঘোরা করে, তার জন্য আমরা সবাই বন্ধুরা মিলে, ও ভাবলো যে না কারো বাইক নেই কারো আছে, তাই ভাবলো যে বন্ধু আমি একটা বাইক বানাই যাতে সবাই মিলে একসাথে ঘুরতে পারি। এই বাইকে আমরা সবাই এখন ঘুরি, খুব আনন্দিত আমরা। সেটা তো থেকেই যায়, কিন্তু কী করবো, কিন্তু এটা তো সরকারি নিয়ম, তো আমাদের মাল পালন করতেই হবে, তার জন্যই আমরা লোকালেই থাকি। সুজয় জানায় এক বাইকে করে 5 জন মিলে বসা যায়, পিছনে সিটে যাতে বসতে অসুবিধা না হয় তার জন্য সাসপেনশনও লাগিয়েছে সে। আমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এটা তো বানালে আরো কিছু প্ল্যান আছে, আরো কিছু বানাবো, আরো কিছু সবাই দেখতে হবে, শিলিগুড়ির মানুষ নতুন কিছু হবে। তো এবার নতুন কিছু 2023-এ বেরোলো, এবার হয়তো 24-এ কিছু বেরোবে। সুজয় জানায় আগামীতেও তার নতুন কিছু বানানোর পরিকল্পনা রয়েছে। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায়, রিপোর্ট নিউজ 18 লোকাল।